এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মিনি ওয়ার্ল্ড 7। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো উনুনে নয়, গ্যাসে নয়, ইলেকট্রিক কুকওয়্যারে তৈরি করা মোমো। অবশ্যই এটা মোমোর জন্য আলাদা করে অর্গানাইজ করার নয় কুকওয়্যারটা, এটা সম্পূর্ণভাবে অর্গানাইজ হচ্ছে রাইস বানানোর জন্য, ভেজিটেরিয়ান তরকারি বলো, এইসব আনাজের স্যুপ এইসব বানানোর জন্য। বাট ওটার যে স্ট্রাকচারটা আছে না, ওই স্ট্রাকচারটা দেখে আমার যেটা মনে হলো ওতে মোমোটা বানানো যাবে। এখন আমি ট্রাই করইনি, মানে ট্রাই এটা আমরা ফার্স্ট টাইম করছি, অবশ্যই তোমাদের দেখাবো মেশিনটা দ্বারা। আর এটা হচ্ছে আমার চামচে, যে সব সময় আমার সঙ্গে ওকে দেখতে পাবে তুমি, আর ওই হচ্ছে মেন এই ভিডিওটা বানানোর জন্য। মাথা খারাপ করে দিচ্ছিল আমায় কদিন ধরে, যবে থেকে ওর বইতেতে এই মেশিনটা পেয়েছে না, মানে কাপটা, ইলেকট্রিক কুকওয়্যারের কাপটা, তবে থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি শুধু একটাই আমার ভুল, আমি বলে ফেলেছি ওকে যে জানিস আবে এটাতে মোমো বানানো যায়, ব্যাস তবে থেকে এটাতে মোমো বানাও, মোমো বানাও। তো যখন আমি ভাবছি বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই যদি তোমাদের কাছে থেকে থাকে এই কাপটা, তোমরাও এভাবে ইউজ করতে পারে। দেখুন মোমো রেসিপিটা আমি কিছু শেয়ার করছি না, কারণ আমরা কম বেশি সবাই মোমোটা বানাতে পারি, আর এই মোমোটার মধ্যে কিছু আলাদাভাবে আমি ইনহ্যান্স করিনি রেসিপিটা, নর্মালি যেরকম করে হয় সেরকমই করেছি, তো সেই জন্য আর করলাম না কপি পেস্ট করা রেসিপি বলে। তাতেই ফ্রেন্ডটা প্রচণ্ড মারাত্মক উঠেছে, ভেজ মোমোরই চিকেন মোমোর থেকেও বেশি ভালো। তো শুধু আমি লাস্টে একটা এক্সট্রা যে অ্যাড করি সোয়া সস আর সল্ট, এটা আমি নামাবার সময় একটু দিলাম পরিমাণ মতো, সল্টটা দিলাম এ কারণেই যদি নুনটা একটু কম হয়েছিল। এবার তাহলে মোমোগুলো বানানোর দিকে এগোনো যাক। আমি একটা বোলেতে জল নিয়ে নিয়েছি, কারণ এই ধারগুলো না বড্ড খুলে যায়। আর এই ময়দা যে মাখাটা আছে এটা 1 ঘন্টা আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে, পুরো তুলোর মতো সফট হয়ে গেছিল গাইস, আর বড় বড় লেচি করছি। আবার বলো না যেন তোমরা যে লুচির মতো লাগছে, কারণ এত রাতে আমার কাছে আর সময় ছিল না আমি ছোট ছোট করে মোমোর মতো লুচি বেলি। আর আমার এই যে বেলাটা দেখে অমনি ওরও ইচ্ছা করে গেছে, ও বেলবে, তো আমি বললাম বেলে দেখ, ভাইপোকে দিলাম। সত্যি কথা বলতে গাইস আমার থেকে ভালোও বেলেছে, দেখো আমি ভাবছি যা তাহলে তো আগে তোকে দিলেই ভালো হতো, তুই তো আমার থেকে ভালো বেলতে পারিস রে বলে ওকে আমি বেলতে দিলাম। আমাদের রিয়েল ভয়েসেই দিতাম এই ভিডিওটা, কিন্তু আমরা গান শুনতে শুনতে দুজন বানাচ্ছিলাম, তো সেই জন্য আর দেওয়া হয়নি, ওই জন্য ভয়েস ওভারে দিতে হলো। চলো এটা রেডি করি। আমি ভাবলাম হয়তো কি হবে গাইস, যে আমাকে জলটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ ওখানে গাইড বুকে কিছু সেরকম লেখা ছিল না। তো আমি ভাবলাম হয়তো একটু মেশিনটাকে গরম করতে হবে, দেন জলটা অ্যাড করতে হবে, কিন্তু ওটাই আমার ভুল হয়ে গেছিলো। আমি ওটা দিয়ে দিয়েছিলাম, প্লাগ ইন করে রেখে দিয়েছিলাম, আর তারপরে জলটা দেওয়ার পর বুঝতে অবশ্যই পেয়েছো ভিডিওতে সঙ্গে সঙ্গে যে বাবলস গুলো উঠেছে না, আমরা যখন গরম কড়াই অনেকক্ষণ পর জল দিলে যেরকম হয় না ঠিক সেরকম হয়েছিল, কিন্তু তারপরে ওই নিচের দিকটা হালকা একটু দাগ হয়ে গেছে, এই জলের, গরম জলের দাগটা, যেটা এখনই বুঝতে পারবে জলের ওপর থেকেই দেখা যাচ্ছে ওই দাগটা রয়ে গেছিলো। মানে মিনিট 2 মিনিটসের মধ্যে পুরো জল গরম হয়ে রেডি হয়ে গেছিলো, তখন আমার মোমো রেডি হয়নি। তো এই যে ওপরের পাটটা আমি দিয়ে দিচ্ছি এবং এর উপরেই মোমোগুলো সাজিয়ে দিতে হবে। আর আমি মোমোটা চলো বানিয়ে নিই, দেখে নেবে মোমো বানানো স্টাইল দেখেই যে আমরা কতটা ঘরেতেই প্রো হয়ে যাই মোমো বানিয়ে বানিয়ে। আমাদের ঘরেও তো শেপের ওপর ডিপেন্ড করছে নাকি গাইস, আমাদের ডিপেন্ড করে কোটিং আর ভেতরে যে আমাদের স্টাফিংটা, সেটা ভালো হলে, টেস্ট ভালো হলেই হবে, দেখতে যেমনই হোক ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপারই না। তো এটা রেডি হয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি, দেখো আমি একেবারে আন করতে গিয়ে কান করে বসেছিলাম গাইস, উল্টো পাল্টা আমি ধরে মুড়ে যা হোক করে মুড়ে দিয়েছি, কারণ ওদিকে জল রেডি হয়ে গেছে। আর ইলেকট্রিকের ব্যাপার যেহেতু আমার প্রচণ্ড ভয় লাগছিল, অনেক রিস্কি করেছি, ঘরে কেউ ছিল না সেই টাইমে, আমি আবারকে বললাম চল করেই দেখা যাক কি হবে, খুব জোর হলে ফিউজটা উড়ে যাবে, তোর কাকা এসে ঠিক করে দেবে, চল করি। আর আমি ভাবছিলাম হয়তো মাইক্রোওভেনের বোর্ডে দিতে হবে, বাট নর্মাল বোর্ডেই এটা হয়ে গেছে। একটা মোমো রেডি করেছি, ততক্ষণে জল পুরো রেডি হয়ে গেছে, ওপর দিয়ে ভাপ উঠছে, তো চারটে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ গাইস, খুব জোর হলে 5 মিনিট আমি রেখেছিলাম,
5 মিনিটের মধ্যেই হয়ে গেছিল, ঠিক আছে? তারপরে আবির বললো যে নাকি একটু পুটুলি স্টাইলে মোমো বানাতে। আর আমি চ তাহলে একটা বানিয়ে দিই, আর এতে স্টাফিংটাও একটু কম লাগে। আর প্রথমের দিকে না আমি এত বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম, লাস্টের দিকে অনেকই কম হয়ে গেছিল। তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। মোমো হচ্ছে যেন আমাদের একটা ভালোবাসা হয়ে যান, এটা চাইনিজ রেসিপি, বাট তাও আমাদের খুবই ভালো লাগে, আমরা অল অকেশনের জন্য খেতে পারি এটা। এবার টেস্ট করব যে মোমোটা হয়েছে কিনা, খেয়ে নয় দেখে। কন্টেনারটা ওপেন করে ওপর থেকে তো পুরো বাষ্পে ভর্তি হয়ে গেছে। ও গাইস, টুপু টুপু মোমো, মোমোগুলো পুরো ফুলে গেছে গাইস, যেহেতু অনেক বড় বড় বানিয়েছিলাম না আমি ওই জন্য। আর এটা একবার খুলেই দেখছি রেডি, নেক্সট টাইম আর রাখার কোনো প্রয়োজন নেই। আর যখন আমি উল্টে দিলাম দেখলাম হাওয়াটা বেরিয়ে গেছে, তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে। মানে 5 মিনিটের মধ্যে মোমো রেডি, উনুনেও এত তাড়াতাড়ি হয় না, হাত দিয়েও আমি দেখে নিলাম। আর এটার একটা সবচেয়ে বড় ওই যে তোমার কাপটার কি ভালো বিশেষজ্ঞ বলো তো, যে তোমরা ধরো খাচ্ছ সবাই মিলে এক জায়গায় রেখে এটা বানাতেও পারবে, এক জায়গায় বসে আর খেতেও পারবে। ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যন্ত্রণা করার থেকে এটা তো অনেকটাই ভালো। স্টাফিংটা দেখো, আমরা তো বেশি জন খাবো না বলে ভরে ভরে দিয়েছিলাম। আমাদের তো দারুণ লেগেছে, তোমাদের কিরাম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো দিনে। টাটা।